কিছুদিন কি কাজ করবে ঠিক আছে এবং কিভাবে করতে যাচ্ছ মেনলি কি কাজ করবে এবং কিভাবে করতে যাচ্ছ সেটা স্যারকে বোঝানো ঠিক আছে আমার কথা ভালো করে শোনো যে স্যার আমরা কি করতে যাচ্ছি এবং কিভাবে করতে যাচ্ছি বুঝছো এইটা হলো ইম্পর্টেন্ট আচ্ছা আমাকে জাস্ট একটা মিনিট দাও জি স্যার একটা দাও হ্যাঁ এই যে চাবি আচ্ছা তো তোমরা যেটা বলছিলাম যে স্যার আসলে প্রি ডিফেন্স বলতে আমরা প্রজেক্টটা কিভাবে করবো এবং মানে মেনলি কি করব এই জিনিসটা বোঝানো ইম্পর্টেন্ট তো এখন দেখো কালকে অনেকের দেখবা যে প্রজেক্ট রিজেক্ট হয়ে যেতে পারে আমাদের তো হতে পারে অস্বাভাবিক কিছুই না আসলে যে যা করব তাই যে হবে তা তো না হতে পারে বাট আমার ধারণা তোমাদেরটা ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমার একটা বিশ্বাস যে দীর্ঘদিন ধরে তোমরা সবাই না হয়তো বাট কিছু দু একজন আছে যারা দীর্ঘদিন ধরে আমার সাথে একবার জোকের মতো আমি রবিউলের নাম না নিলেই হয় একবার জোকের না স্যার রবিউল স্যার আমি একটু বলি রবিউল আসলে স্যার রৌল ব্রে আসলে আমাদের অনেক আমিও লাস্ট কয়েকদিন রৌবুল বে আসলে অনেক করে সময় দিতে পারি না সুস্থ হয়েছে হ্যাঁ ওই একবারে জোকের মতো লেগে থাকে তো এটা ভালো এটা হয়তোবা আমি কিছুদিন আসলে খুব ব্যস্ত ছিলাম তোমরা তোবা জানো যে আমার আসলে আহ বিয়ের প্রোগ্রাম হলো মাত্রই

কম প্রশ্ন আসবে সবসময় মাথায় রাখবা স্যাররা যদি না বুঝতে পারে প্রশ্ন বেশি করবে আর যদি বুঝতে পারে প্রশ্ন কম করবে তার মানে যে প্রেজেন্টেশন দিচ্ছ সে যদি মোটামুটি বুঝাই দিতে পারো যে স্যার আমরা এটা করতে যাচ্ছি এইভাবে করতে যাচ্ছি তাহলে সমস্যা কম হবে দেখো আমাদের মেন কাজটা হলো যে স্যার আমাদের বাংলাদেশে যেসব লঞ্চ গুলো আছে তারা ম্যাক্সিমাম ওভারলোড হয়ে যায় ঠিক আছে ম্যাক্সিমাম ওভারলোড হয়ে যায় তো আমাদের টার্গেট হলো যে স্যার আমরা একটা ওভারলোড এই লঞ্চে যাতে লঞ্চ যাতে ওভারলোড হয়ে না যায় এবং লঞ্চ ওভারলোড হয়েছে এটা বোঝার জন্য একটা আমরা একটা ডিটেকশন স্কিম তৈরি করব এবং এটাকে মনিটর করবো কন্ট্রোল রুমের মাধ্যমে ঠিক আছে প্রত্যেকটা লঞ্চ তার ক্যাপাসিটি কি অবস্থায় লঞ্চটা ছেড়ে যাচ্ছে এইটা আমরা বুঝবো তার মানে আমাদের দুইটা ইউনিট একটা হলো লঞ্চের লঞ্চে একটা ইউনিট থাকবে আর একটা কি কন্ট্রোল বা মনিটরিং মতো যেখানে অ্যাকচুয়ালি কিছু রেসপেক্টিভ অথরিটি থাকবে যারা মনিটর করবে তো যারা যে লঞ্চে যে ইউনিটটা থাকবে সেটা কাজ কি হবে সেটা কাজ হবে স্যার লঞ্চের লোডটা লোড টা ডিটেক্ট করা যদি ওভারলোড হয়ে যায় সেটাকে ডিটেক্ট করা এবং ওই কি কন্ট্রোল রুমে পাঠায় দেওয়া তাই না আর কন্ট্রোল রুমের কাজ কি হবে যে এই মনে করে সাপোজ আমরা দশটা লঞ্চ নিয়ে এট টাইম কাজ করতেছি বা দশটা কোম্পানি লঞ্চ নিয়ে কাজ করতেছি তাহলে দশটা কোম্পানি লঞ্চ কি আমরা মনিটর করব এবং দেখবো যে আচ্ছা কার কি সিচুয়েশন যদি কোনো লঞ্চ ওভারলোড হয়ে যায় ইমিডিয়েটলি আমরা ওটার উপরে অ্যাকশন নিতে পারি কারণ কন্ট্রোল রুম খুব বেশি দূরে থাকবে না আমরা যে আমাদের বিআইডাব্লিউ টি বা আমাদের যে সব নদী বন্দর আছে বা ঘাটগুলো আছে ঠিক আছে সদর ঘাট বলো বা ওয়াইজ ঘাট বলো বা ওদিকে বরিশাল ঘাট বলো সব ঘাটগুলোর অফিস কিন্তু খুব বেশি দূরে না ঠিক আছে তো ওইভাবে আমাদের যে এই থাকবে স্যার যে বেসিক্যালি দুইটা ইউনিট একটা হলো স্যার লঞ্চ ইউনিট যেটা ওভারলোড ডিটেক্ট করবে আর এটা হলো মনিটরিং ইউনিট যেটা স্যার একটু একটু লঞ্চ ঘাটেই থাকবে যারা প্রত্যেকটা লঞ্চের ওভারলোডকে ই করবে তাহলে আমাদের কাজ কিন্তু দুইটা স্যার একটা হলো টু ডিটেক্ট দা ওভারলোড সিচুয়েশন অফ দা প্যাসেঞ্জার লঞ্চ মানে লঞ্চের প্যাসেঞ্জার যে যে লঞ্চটা আছে এই লঞ্চের ওভারলোড সিচুয়েশনটাকে ডিটেক্ট করা যদি ওভারলোড হয় সেটাকে কি ডিটেক্ট করা আরেকটা হলো টু মনিটর দা ওভারলোড সিচুয়েশন অফ দা লঞ্চ फ्रॉम কন্ট্রোল রুম স্যার আমাদের এই যে ইনফরমেশন আমরা কন্ট্রোল রুমে পাঠিয়ে দিব তাহলে কন্ট্রোল রুম কি করবে এই লঞ্চের ওভারলোড সিচুয়েশন বলবা লঞ্চের লোড সিচুয়েশনটাকে কি করতে পারবে মনিটর করতে পারবে দেখতে পারবে যাতে তোমার লঞ্চ কি ওভারলোড হয়েছে নাকি নন ওভারলোড হয়েছে তারপর দেখো এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে স্যার যে ওভারলোড হয়েছে এইটা আমরা কিভাবে বুঝবো তাই না এইটা বুঝার আমাদের ক্যাপাসিটি কি তো সাকিব আছে সাকিব নিশ্চিন্তে থাকো আমি যে পুরো ভিডিওটা করে রাখতেছি তুমি আমি একটু পরে এটা শেষ হলে তোমাদের আপলোড দিয়ে দিব যতক্ষণ দেখতে পারবা ঠিক আছে তো মেইন ই হলো যে স্যার একটা একটা ই জাহাজের একটা ই আছে স্কেল আছে সেটাকে বলে ডেড ওয়েট টনেজ স্কেল ঠিক আছে একবার জাহাজের একবার শুরুর দিকে এরকম মার্ক করা থাকে যেমন দেখো যে এটা আমি আমার একটা প্রজেক্টে আমি এটা কাজ করছিলাম স্কেলিং করা থাকে তাহলে এই স্কেল গুলা কি বোঝায় এই স্কেল গুলা হলো যে স্যার এটা হলো মেজার অফ হাউ মাচ মাস এ শিপ ক্যান ক্যারি সেফলি মাস মানে কি ভর ঠিক আছে যে স্যার একটা জাহাজ নিরাপদ ভাবে সর্বোচ্চ কতটুকু ভর বহন করতে পারে সেটাই হলো ডেড ওয়েট টনেজ ডেড ওয়েট টনেজ এখন এর মধ্যে কি কি ইনক্লুডেড আছে এর মধ্যে জাহাজের ভর আছে এর মধ্যে তেল ফুয়েল জাহাজের ভিতরে যত প্রকার ফুয়েল আছে কিছু এবং সকল প্রকার প্যাসেঞ্জারের ভর তার মোট কথা হলো যে স্যার সর্বোচ্চ পরিমাণ যে ভর সেফলি জাহাজটা বহন করতে পারবে সেটাই কি ডেড বেড টনেজের ম্যাক্সিমাম স্কেল বুঝা গেছে এটা যদি কালকে ভুল না হয় এটা নিয়ে পেঁচাবে স্যাররা এই ওজনটা কিসের ওজন সে ওজনটা সবকিছুর ওজন জাহাজের নিজের ওজন জাহাজের ভিতরে যেসব সব ভ্যাকুয়াম গুলা থাকে বা বিভিন্ন রকম মানে ব্যালেন্স করার জন্য যত প্রকার কম্পোনেন্ট থাকে ফুয়েল থাকে প্যাসেঞ্জার থাকে সবকিছুর ওজন হলো এই ডেড ওয়েট টনেজ ঠিক আছে তাহলে আমরা এই স্কেলকেই অ্যাকচুয়ালি এই স্কেলের গায়ে একটা সেন্সর বসাবো এই সেন্সরটা একটা পাইপের মতো হতে পারে আমরা আপাতত এখানে স্যার একটা দেখাইছি আমরা দুই দিকেই দেখাতে পারি ঠিক আছে সামনে পিছেও দেখাতে পারি যদি লাগে কারণ জাহাজ একদিকে হেলে বেশি হেলে যেতে পারে জাহাজ আরেকদিকে কম হেলে যেতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের সেন্সর হতে পারে দুই পাশে সেন্সর হতে পারে যাতে আমরা দুই পাশ থেকে একটা এভারেজ নিব কিন্তু প্রাথমিকভাবে স্যার আমরা চিন্তা করছি যে এই স্কেলের সাথে একটা একটা পাইপের মত একটা সেন্সর বসাবো যেটা নাম দিয়েছি আমরা কি ডেড ওয়েট টনেজ সেন্সর কথা বোঝা গেছে আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি এই স্কেলের সাথে আমরা এখন এই সেন্সরটা কিভাবে ডেভেলপ করব এইভাবে ডেভেলপ করবো এইটা কিন্তু দুইটা দাগ দেখতেছ লম্বা এই দুইটা দাগ হলো যে স্যার এই যে যে দুইটা দাগ দেখতেছ এই দুইটা দাগ হলো পাইপের ভেতরের অংশ ঠিক আছে আমরা সেন্সরটা বানাবো কিভাবে বানাবো আমরা কিন্তু আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর ব্যবহার করব না আমরা আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর ব্যবহার করতে পারতাম ঠিক আছে ওইটা আমরা ব্যবহার করবো না সোনার সেন্সর ব্যবহার করব আমরা একটা সেন্সর বানাবো এটাকে ডাব্লিউটি বা ডেডওয়েড টনে টনেজ সেন্সর

এমিটার থেকে না আউটপুটটা কোথা থেকে না হয় আউটপুটটা তো কালেক্টর থেকে না হয় কথা বুঝছো আউটপুটটা কালেক্টর থেকে না হয় তাহলে প্রাথমিকভাবে যদি স্যার বেজে যদি আমরা কারেন্ট দেই আমরা যদি বেজে যাই এটা একটু দেখে নিও তোমরা কোথা থেকে আউটপুটটা পাই আমরা নরমালি এনপিএন ট্রানজিস্টরে হ্যাঁ এটা একটু দেখে নিও তোমরা দেখে নেওয়ার পরে তারপর ওইভাবে এই যদি এটা হয় তাহলে এই এইটাকে এইদিকে নামাই দিবা ঠিক আছে এটা তোমরা একটু দেখে রবি একটু দেখে নিবা হ্যাঁ এনপিএন ট্রানজিস্টরে কোথা থেকে আউটপুট ড্রপ হয় যেখান থেকে আউটপুট নিব আমরা সেখানে আমরা লেভেলটা দিব তো নরমালি আমরা বেজে যদি কারেন্ট দেই তখনই কিন্তু এই কারেন্টটা ফ্লো হয় তাই না তাহলে দেখো এই বেজে কিন্তু খুব অল্প পরিমাণ কারেন্ট লাগে এজন্য বেজের একটা প্রান্ত আমরা বের করে রাখব আর আরেক প্রান্ত একটা 5 ভোল্টের প্রান্ত বের করে রাখব তোমরা জানো পানি কিন্তু কিছুটা বিদ্যুৎ পরিবাহী তাই না জি স্যার পানি কিন্তু কিছুটা বিদ্যুৎ পরিবাহী তাহলে যখন এই পানি পানিটা যখন উপর দিকে উঠবে যেমন এখানে ফাঁকা আছে কিন্তু তাহলে বেজে কিন্তু কারেন্ট পাবে না যখনই এই পানিটা আস্তে আস্তে বাড়তে থাকবে তখন এর মাঝখানে চলে আসবে তখন কি এখানকার চাপের কিছু নাই রে ভাই এটা যখন পানিটা উপরের দিকে উঠবে এই পাইপটা তো ইয়ের সাথে গায়ের সাথে লাগানো যদি এটা ডুবে তাহলে পাইপও তো পাইপে ডুবলে মানে কি পাইপের ভিতরে পানি ঢুকবে না ওই পানিটা যখন মনে করে এইখানে আসলো তখন কি এটা শর্ট হয়ে গেল না তোর কি বেজের ভিতরে কারেন্ট ফুললে কি আমি এখানে আউটপুট পাবো তাই না ঠিক সিমিলারলি তখন কি এই লেভেলটা এই যে একটা লেভেল ডিটেক্ট করে ফেললাম আবার পানি উঠতে উঠতে কি এখানে চলে আসতে কি এখানে চলে আসতে কি এখানে আবার এই এখানে আউটপুট পেয়ে যাব না এই লেভেল টু তে কি আমরা আউটপুট পেয়ে যাব এইভাবে আমরা ওয়াটার লেভেলকে ডিটেক্ট করব ক্লিয়ার আচ্ছা

যাই হোক এখন এই এই সেন্সরটা এই ডাটাটা কই আসবে অ্যানালগ আরডিনো আরডিনোর অ্যানালগ পিনে আসবে ঠিক আছে যেহেতু এটা অ্যানালগ ডাটা অ্যানালগ পিনে আসবে অ্যানালগ পিন থেকে আমরা কি করব যখন এই অ্যানালগ পিনে ডাটাটা আসবে তখন ওইখান থেকে আমরা স্যার আরডিনো কি করবে আরে ওইখান থেকে ইনকোডারটা হ্যাঁ ইনকোডারে এনকোডার আইসি তে পাঠিয়ে দিবে এখন এনকোডার আইসি কি স্যার এনকোডার আইসি হলো তোমরা যখন এনকোডার ডিকোডার পড়ছো যে স্যার এনকোডার হলো স্যার একটা সিগনালকে এনকোড করে ফেলে ঠিক আছে মানা করে এখানে এই ডেটাটা যদি আসা মানা করে লেভেল 1 আসলো তো লেভেল 1 এর জন্য আমরা এনকোডার মানে হলো 4 বিটের এনকোডার তো ঠিক আছে 4 বিটের এনকোডার তো 4 পিনের এনকোডার 4 বিট মানে এই 4 বিটের বাইনারি বিট তো আইদার 0 অর 1 তাই না প্রত্যেকটা 0 আর 1 হতে পারে তাহলে 4 বিটে কিন্তু কম্বিনেশন হতে পারে কতটা 2 টু দি পাওয়ার 4

চার বিটের ই হবে তোমার এখন আমরা এরকম ষোলোটা জাহাজ ক্যাটে টাইম আমরা ই করতে পারবো কারণ প্রত্যেক এনকোডারে যেহেতু চার বিটের তাহলে ষোলোটা কম্বিনেশন করতে পারবো মনে করো জিরো এটা একটা জাহাজের জন্য দিলাম জিরো এটা আরেকটা জাহাজের জন্য দিলাম জিরো টু জিরো হবে না জিরো জিরো বুঝতে পারছো যেহেতু এটা চার বিটের তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কম্বিনেশন আর আলাদা আলাদা ইসের জন্য দিলাম তাহলে যখন যেমন দেখো এই ট্রান্সমিট করে তাহলে কি সে রিসিভ করবে এখন কথা হলো যে একটা রিসিভার বসাবো নাকি মাল্টিপল রিসিভার বসাবো ইয়ের সাথে কথা হচ্ছিলো রবিউলের সাথে মনে আছে স্যার আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিসিভার বসাবো আমরা একটা দেখাইছি কথা এখন এই কথা হলো বা এতগুলা রিসিভার এতগুলো ট্রান্সমিটার মনে রাখবা এই যে এনকোডার আইসি আছে না এনকোডার এবং ডিকোডার আইসি মধ্যে সবসময় মাথা রাখবা স্যার কিছু পিন থাকে আট বিটের অ্যাড্রেস পিন কালকে তোমরা একটু আগে আসবা

এই সিগনালটা যখন এই রিসিভারে আসবে ঠিক আছে এই সিগনালটা যখন এই রিসিভারে আসবে তখন এই রিসিভার কি করবে ডিকোডার পিনে দিবে ডিকোডার থেকে চারটা আ চারটা পিন আছে ডিকোডারে চারটা পিন আছে এই চারটা পিন কি করবে স্যার এই চারটা পিন আবার আরডুইনোতে দিবে এই চারটা পিনের ডাটা দেখে আরডুইনো বুঝবে যে আসলে ঠিক আছে যে স্যার কোন জাহাজটা কারণ কি এখানে তো প্রত্যেকটা জাহাজের জন্য কি আলাদা আলাদা দেয়া আছে জি স্যার প্রত্যেকটা জাহাজের জন্য কি আলাদা আলাদা দিয়ে আছে এবং তখন ওই এল সিডিতে বা কোনো একটা ইয়ে ডিসপ্লে ইউনিটে ওই জাহাজের নাম চলে আসবে যে ওই জাহাজটা ওভার এবং সাথে সাথে কি বাজার বেজে উঠবে আমার কথা বুঝতে পারছো এবং এই সিগনালটা এই সিগনালটা কখন আসবে একটা জাহাজের থেকে কখন আসবে তা তখনই আসবে যখন মনে করো যে সাপোজ আমি একটু আগে যাই মনে করো এইটা আমাদের মানে ম্যাক্সিমাম লিমিট এইটা আমাদের কি

আর ট্রান্সমিটার যেটা রিসিভ করবে ট্রান্সমিট করবে আর এফ কি সেটাই রিসিভ করবে এখন খেলা টাইম এন্ডলি খেলতেছে যে মার্ক করছে তোমার এনকোডার আর কি ডিকোডার এখন এনকোডার ডিকোডার ব্যবহার করার কি উদ্দেশ্য কি স্যার অ্যাড্রেস পিন ব্যবহার করতে পারতেছি আমি যে স্যার অ্যাড্রেস কে ফিক্স করে দিতেছি তাহলে কি করবে এই যে মনে করে একটা এই যে ট্রান্সমিটার এটা মনে করে একটা লঞ্চার লঞ্চ 1 ঠিক আছে এই ডাটাটা অন্য কোথাও যেতে পারবে না কারণ কি এই ডাটাটা যেহেতু অ্যাড্রেস পিনের সাথে আসতেছে সবার আগে রিসিভার এসে দেখবে যে এটা অ্যাড্রেস পিন মিলতেছে কিনা যদি অ্যাড্রেস পিন মিলে তাহলে সে পরবর্তী ডাটাটা সেন্ড কর দিবে সেন্ড কর আর যদি অ্যাড্রেস পিন না মিলে তাহলে হবে না আমার কথা বুঝতে পারছো এর জন্য যে স্যার এই এনকোডার আইসি একটা হলো অ্যাড্রেস পিন আর দ্বিতীয়ত হলো যেহেতু স্যার আমরা ডিজিটাল ডাটা পাঠাচ্ছি যেহেতু স্যার এনকোডারে চারটি বিট আছে এনকোডার কয়টা বিট আছে চারটি চারটি বিট আছে তাহলে সেই ক্ষেত্রে স্যার আমরা চারটি বিটের তোমার ই করতে পারতেছি কথা বুঝতে পারতেছো যে কোনো একটা বিট যেকোনো একটা কম্বিনেশন আমরা পাঠাই দিতে পারতেছি যেহেতু আমাদের অ্যাড্রেস পিন মিলতেছে না আমাদের এইটা না করলেও চলবে কারণ কি অ্যাড্রেস পিনই তো আলাদা আমাদের কথা বুঝতে পারতেছো যদি আমি অ্যাড্রেস পিন আলাদা করে দেই তাহলে কিন্তু আমার এই সিগনালটা আর চেঞ্জ করতে হবে এইটা আমরা কালকে সামনাসামনি ব্যাখ্যা করতে হবে জাস্ট একটা জিনিস খেয়াল করবা যে তোমরা আজকে এই এই যে এই আইসিটা আর এই আইসিটা পিন ডায়াগ্রামটা দেখবা না এটা সার্চ দিলে পাবে একবার ইজিলি সামনাসামনি চলে আসবে ওখানে দেখবা যে এই চার এই পাশে এই একটা আইসির এই পাশে তোমার অ্যাড্রেস পিন আর এইখানে দেখবা যে তোমার চারটা ইনপুট ইনপুট পিন আছে কথা বুঝতে পারতেছো জি স্যার চারটা ইনপুট পিন আছে এই ইনপুট পিনটা কোথা থেকে আসবে আরডুইনো থেকে আসবে এই ইনপুট পিনটা কোথা থেকে আসবে আরডুইনো থেকে আসবে আরডুইনো এই চারটা পিনকে তখন ওইভাবে ইনপুট দিবে আর এই ইনপুট সিগন্যালটা এনকোড হয়ে অ্যাড্রেস পিনের সাথে কি ট্রান্সমিট হয়ে কাছে যাবে ট্রান্সমিট ট্রান্সমিট করবে রিসিভার পাবে রিসিভার পায় ডিকোডার কাছে আসবে অ্যাড্রেস মিললে এই যে চারটা পিন এনকোডার দিলো এই চারটা পিন আরডুইনোতে এই আরডুইনোতে সেম ভাবে আসবে আর তখন এই চারটাতে আগে থেকে এই লেখা থাকবে যে যদি 1111 আসে তাহলে অমুক লঞ্চ ঠিক আছে তখন আরডুইনো যখন এর সাথে ম্যাচ করবে তখন তার পোর্ট থেকে বলে দিবে যে এলসিডি তে যে অমুক লঞ্চ ওভারলোডেড কথা বুঝতে পারছিস জি স্যার

বেজ থেকে বেজ হলে তাও এটা চেক করে দেখবা ঠিক আছে এটা ইমটার থেকে কালেক্টরের দিকে যায় কারেন্ট মানে হ্যাঁ কালেক্টর দিকে কারেন্ট যায় তবু দেখবা যে কোথা থেকে কারেন্টটা নেওয়া যায় যদি এখানে এমিটার থেকে নেয় তাহলে এমিটার এখানে দিয়ে দিবা ঠিক আছে যেটা আমি তোমাদের পিপিটি ফাইলে দিয়ে দিছি ক্লিয়ার তো এই ছিল হলো আমার একটা ব্রিফ আশা করি আমি স্লাইডটা যেভাবে তৈরি করে দিছি মানে আর না বোঝার কিছু নাই ঠিক আছে এই একটা দুই একটা এই দুইটা এই তিনটা এই তিনটা স্লাইডই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো এই তিনটা স্লাইডের উপর খুব ভালোভাবে प्रिपरेशन নাও যাতে আইডিয়া থাকে আর কালকে একটু আগে আসো একটার দিকে আসো যদি পারো আমি একটু হালকা গাইড করব ঠিক আছে আধা ঘন্টা ওকে আচ্ছা ঠিক আছে কালকে এসে আমাকে ফোন দিবা আগে আসো স্যার একটা বা দেড়টার দিকে আসো সমস্যা নাই আমি একটু হ্যাঁ জি স্যার ঠিক আছে তো আজকে এখানেই থাকো জি তোমরা এটা দেখতে থাকো স্যার আমরা